সূরা আন-নামল। রহমান রহিম, আল্লাহ তাআলার নামে। তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। তাসীন, এগুলো হচ্ছে কোরআনেরই আয়াত এবং সুস্পষ্ট কিতাবের কতিপয় অংশ। ইমানদারদের জন্য এটা হচ্ছে হেদায়েত ও সুসংবাদবাহী গ্রন্থ। তাদের জন্য যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি কিয়ামত দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করে। যারা শেষ বিচারের দিনের উপর ইমান আনে না, তাদের জন্য তাদের যাবতীয় কর্মকাণ্ড আমি সুন্দর শোভন করে রেখেছি, ফলে তারা উদ্ভ্রান্তের মতো আপন কর্মকাণ্ডের চারপাশে ঘুরে বেড়ায়। এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আজাব, আর পরকালেও এ লোকেরা ভীষণ ক্ষতির সম্মুখীন হবে। হে নবী, নিশ্চয়ই প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে এ কোরআন দেওয়া হয়েছে। স্মরণ করো যখন মুসা তার পরিবারের লোকজনদের বলেছিল, আমি আগুন সদৃশ্য কিছু একটা দেখতে পেয়েছি, সেখান থেকে আমি এক্ষুনি তোমাদের কাছে হয় পথঘাটের ব্যাপারে কোনো খোঁজ খবর কিংবা তোমাদের জন্য একটি অঙ্গার নিয়ে আসব, যাতে করে তোমরা এ ঠান্ডার সময় আগুন পোহাতে পারো। অতপর সে যখন আগুনের কাছে পৌঁছল, তখন তাকে অদৃশ্য থেকে আওয়াজ দেওয়া হল, বরকতময় হোক সে নূর যা এ আগুনের ভেতর আলোকিত হয়ে আছে, বরকতময় হোক সে মানুষ যে এর আশেপাশে রয়েছে। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা কত পবিত্র প্রশংসিত। আওয়াজ এল, হে মুসা, আমি হচ্ছি আল্লাহ তাআলা, মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। হে মুসা, তুমি তোমার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করো। অতপর সে যখন তাকে দেখল জমিনে জীবিত সাপের মতো তা ছুটাছুটি করছে, তখন সে কিছুটা ভীত হয়ে উল্টো দিকে দৌড়তে লাগল, পেছনের দিকেও তাকালো না। আমি বললাম, হে মুসা, ভয় পেও না, আমার সামনে নবী রসুলরা কখনো ভয় পায় না।
হ্যাঁ, যদি কেউ কখনো কোনো অন্যায় করে তাহলে তা ভিন্ন কথা, কিন্তু সে যদি অন্যায়ের পর তার বদলে পুনরায় নেক আমল করে তাহলে সে যেন জেনে রাখে আমি অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في تسع آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين هي موسى এবার তুমি তোমার হাত দুটো তোমার জামার বুক পকেটের ভেতর ঢুকিয়ে দাও, বের করে আনলে দেখবে কোন রকম দোষ ত্রুটি ব্যতি রেখেই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে। এ মোজেজাগুলো সে নয়টি নিদর্শনেরই অন্তর্গত যা ফেরাউন ও তার জাতির জন্য আমি মুসার সাথে পাঠিয়েছিলাম। ওরা অবশ্যই ছিল একটি গুনাহগার জাতি। অতপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শন সমূহ হাজির হল তখন তারা বলল এ তো হচ্ছে স্পষ্ট জাদু। তারা জুলুম ও ঔদ্ধত্যের কারণে তার সবকিছু প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এসব নিদর্শন সত্য বলে গ্রহণ করে নিয়েছিল। অতপর হে নবী, তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের কি পরিণাম হয়েছিল। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ আমি অবশ্যই দাউদ এবং সুলাইমানকে দিন দুনিয়ার জ্ঞান দান করেছিলাম। তারা উভয়ই বলল যাবতীয় তারিফ আল্লাহ তাআলার, যিনি তাঁর বহু ইমানদার বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদের মৃত্যুর পর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হল। উত্তরাধিকার পেয়ে সে তার জনগণকে বলল হে মানুষরা, আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাখিদের বুলি পর্যন্ত শেখানো হয়েছে, এছাড়াও আমাকে দুনিয়ার প্রতিটি জিনিসই দেয়া হয়েছে। এ হচ্ছে আল্লাহ তাআলার এক সুস্পষ্ট অনুগ্রহ। সুলাইমানের সেবার জন্য মানুষ জিন ও পাখিদের মধ্যে থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল। এরা আবার বিভিন্ন বুহে সুবিন্যস্ত ছিল। نَمْلُ دُخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ। সুলাইমান একবার অভিযানে বের হল। তারা যখন পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল তখন একটি স্ত্রী পিপিলিকা তার স্বজনদের বলল
হে পিপীলিকার দল, তোমরা দ্রুত নিজ নিজ গর্তে ঢুঁকে পড়ো। দেখো, এমন যেন না হয় সুলাইমান ও তার বাহিনী নিজেদের সম্পূর্ণ অজান্তে তোমাদের পায়ের নিচে পিষে ফেলবে। أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا وأدخلني برحمتك في عبادك الصالحين। কথা শুনে সুলাইমান একটু মৃদু হাসি হাসল এবং বলল, হে আমার মালিক, তুমি আমাকে তৌফিক দাও যাতে করে এই পিপীলিকাটির ব্যাপারেও আমি অমনোযোগী না হই, এবং আমাকে ও আমার পিতা মাতাকে তুমি যেসব নিয়ামত দান করেছ আমি যেন বিনয়ের সাথে তার কৃতজ্ঞতা আদায় করতে পারি। আমি যেন এমন সব নেক কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। অতঃপর তুমি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তোমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে নাও। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। একবার সে তার পাখি বাহিনী পর্যবেক্ষণ করতে শুরু করল এবং এক পর্যায়ে বলল, কি ব্যাপার, হুদহুদ নামক পাখিটা দেখছি না যে, সে কি আজ সত্যি অনুপস্থিত? হয় সে এই অনুপস্থিতির কোন পরিষ্কার কারণ নিয়ে আমার কাছে হাজির হবে, না হয় তাকে আমি অবহেলার জন্য কঠিন শাস্তি দেব, অথবা বিদ্রোহ প্রমাণিত হলে তাকে আমি হত্যাই করে ফেলব। فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। এই খোঁজাখুঁজির পর বেশিক্ষণ সময় অতিবাহিত হয়নি, সেই পাখিটি ছুটে এসে বলল, হে বাদশাহ, আমি এমন এক খবর জেনেছি যা তুমি এখনো অবগত হওনি। আমি তোমার কাছে সাবা জাতির একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি, আমার অনুপস্থিতির এ হচ্ছে কারণ। আমি সেখানে এক রমণীকে দেখেছি, তাদের উপর সে রাজত্ব করছে। দেখে মনে হল তাকে দুনিয়ার সব কয়টি জিনিসই বুঝিয়ে দেওয়া হয়েছে, তদুপরি তার কাছে আছে বিরাট এক সিংহাসন। আমি তাকে এবং তার জাতিকে দেখলাম, তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে। মূলত শয়তান তাদের এসব পার্থিব কর্মকাণ্ড তাদের জন্য শোভন করে রেখেছে এবং সে তাদের সৎ পথ থেকেও নিবৃত্ত করেছে, ফলে ওরা হেদায়ত লাভ করতে পারছে না। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে, এটা ওয়াজ। اللَّهُ يَسْجُدُ لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبَأَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ। শয়তান তাদের বাধা দিয়েছে যেন তারা আল্লাহ তাআলাকে সাজদা করতে না পারে,
যিনি আসমানসমূহ ও জমিনের উদ্ভিদ সহ সব গোপন জিনিস বের করে আনেন। তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো। আল্লাহ তাআলা ব্যতীত কোন মাবুদ নেই, তিনি হচ্ছেন মহান আরশের অধিপতি। এটা শুনে সে বলল, হ্যাঁ আমি এক্ষুনি দেখছি তুমি কি সত্য কথা বলছো না তুমি মিথ্যাবাদীদের একজন। তুমি আমার এই চিঠি নিয়ে যাও, এটা তাদের উপর অর্পণ করো, তারপর তাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য সরে থেকো, অতঃপর তুমি দেখো তারা কি উত্তর দেয়। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم سليمان চিঠি পেয়ে সাবা জাতির মহিলা সম্রাজ্ঞী পরিষদের দিকে বলল, হে আমার পারিষদরা, আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। তা এসেছে সুলাইমানের কাছ থেকে এবং তা লেখা হয়েছে রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াক্তুনি মুসলিমিন। চিঠির বক্তব্য হচ্ছে তোমরা আমার অবাধ্যতা করো না এবং আনুগত্য স্বীকার করে তোমরা আমার কাছে হাজির হও। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون চিঠি পড়ে সে রানী বলল, হে আমার পারিষদরা, আমার এই বিষয়ে তোমরা আমাকে একটা অভিমত দাও। আমি তো কোনো ব্যাপারে চূড়ান্ত কোনো আদেশ দেই না যতক্ষণ না তোমরা সে সিদ্ধান্তের পক্ষে সাক্ষ্য প্রদান না করো। وَالْأَمْرُ إِلَيْكِ فَانْظُرِي مَاذَا تَأْمُرِينَ তারা বলল, এ কথা ঠিক, আমরা অনেক শক্তিশালী ও কঠোর যোদ্ধা, কিন্তু তারপরেও সুলাইমানের সাথে বিদ্রোহের ঝুঁকি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা তো তোমারই হাতে, অতএব চিন্তা করে দেখো এ পরিস্থিতিতে তুমি আমাদের কি আদেশ দেবে। الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون شيراني بولو রাজা বাদশারা যখন কোন জনপদে বিজয়ীর বেশে প্রবেশ করে তখন তা তছনছ করে দেয়, সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে, আর তোমরা দেখবে এরাও ঠিক তাই করবে। আমি বরং সরাসরি হ্যাঁ কিংবা না কোনটাই না বলে তার কাছে কিছু তোহফা পাঠিয়ে দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে। بل أنتم بهديتكم
تفرحون সে দূত হাদিয়া নিয়ে যখন সুলাইমানের কাছে এলো তখন সে বলল, তোমরা কি এ ধন সম্পদ পাঠিয়ে তা দিয়ে আমাকে সাহায্য করতে চাও? অথচ আল্লাহ তারা যা কিছু আমাকে দিয়েছেন তা তিনি তোমাদের যা দিয়েছেন তার তুলনায় অনেক উৎকৃষ্ট। তোমরা তোমাদের এ উপঢৌকন নিয়ে এতই উৎফুল্ল বোধ করছো? بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون তোমরা বরং এগুলো নিয়ে তাদের কাছেই ফিরে যাও যারা তোমাদের পাঠিয়েছে এবং গিয়ে তাদের বলো, আমি অবশ্যই ওদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব যার প্রতিরোধ করার শক্তি ওদের নেই এবং আমি তাদের সে জনপদ থেকে লাঞ্ছিতভাবে বের করে দেব। পরিণামে ওরা সবাই অপমানিত হবে। সে নিজের মন্ত্রণা পরিষদকে বলল, হে আমার পারিষদরা, তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই তার গোটা সিংহাসন আমার কাছে তুলে নিয়ে আসতে পারে এমন কে এখানে আছে? বিশাল বপু বিশিষ্ট এক জিন দাঁড়িয়ে বলল, তোমরা বর্তমান স্থান থেকে উঠবার আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসব, এ ব্যাপারে আমি অবশ্যই বিশ্বস্ত ক্ষমতাবান। من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم আরেক জিন যার কাছে আল্লাহ তাআলার কিতাবের কিছু বিশেষ জ্ঞান ছিল দাঁড়িয়ে বলল, হে বাদশাহ, তোমার চোখের পলক ফেলার আগেই আমি তা এনে তোমার কাছে নিয়ে আসব। কথা শেষ না হতেই সে যখন দেখল তার সিংহাসন সব কিছু সহ তার সামনে দাঁড়ানো তখন সে বলল, এ তো হচ্ছে আসলে আমার মালিকের অনুগ্রহ, এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা নিতে চান, এর মাধ্যমে তিনি দেখতে চান আমি কি শুকর আদায় করি না নাশকরি করি। মূলত যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে সে তো করে তার নিজের কল্যাণের জন্যই, আর যে ব্যক্তি তা প্রত্যাখ্যান করে সে যেন জেনে রাখে তোমার মালিক সব ধরনের অভাব থেকে মুক্ত ও একান্ত মহানুভব। সে বলল, তোমরা এবার তার সিংহাসনের আকৃতিটা একটু বদলে দাও, আমরা দেখি সে সত্যি তার টের পায় কিনা, না সেও তাদের দলে সামিল হয়ে যায় যারা পথের দিশা পায় না। অতঃপর যখন সে রানী এলো তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি দেখতে এমন ধরনের ছিল? সে বলল, হ্যাঁ মনে হয় এ ধরনেরই ছিল, আসলে এ ঘটনার আগেই আমাদের কাছে সঠিক জ্ঞান এসে গেছে এবং আমরা সে মর্মে আত্মসমর্পণ করেছি।
তাকে যে জিনিসটি ইমান আনতে এযাবৎ বাধা দিয়ে রেখেছিল তা ছিল আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের গোলামি করা, তাই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان অতপর তাকে বলা হল, যাও এবার প্রাসাদে প্রবেশ করো। সে যখন প্রাসাদের আয়নাসম বারান্দা দেখল তখন তার মনে হল এ যেন স্বচ্ছ জলাশয়, এবং এটা মনে করেই সে তার উভয় হাঁটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরল। তার আচরণ দেখে সে সুলাইমান বলল, এটি হচ্ছে স্ফটিক নির্মিত প্রাসাদ। সে মহিলা বলল, হে আমার মালিক, আমি এতদিন আমার নিজের উপর জুলুম করে এসেছি, আজ আমি আনুগত্যের স্বীকৃতি দিয়ে সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইমান আনলাম। فإذا هم فريقان يختصمون আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। এ আহ্বানের সাথে সাথে তার জাতির লোকেরা মোমেন ও কাফের এই দু দলে বিভক্ত হয়ে পরস্পর বিতর্কে লিপ্ত হয়ে গেল। قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون সে বলল, এ কি হল তোমাদের, তোমরা কেন ইমানের কল্যাণের পরিবর্তে আজাবের অকল্যাণ ত্বরান্বিত করতে চাইছ? কেন তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছো না, এতে করে তোমাদের উপর অনুগ্রহ করা হতে পারে। এসব শুনে তারা বলল, তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদের সবাইকে আমরা আমাদের দুর্ভাগ্যের কারণ হিসেবেই দেখতে পেয়েছি। একথা শুনে সে বলল, আসলে তোমাদের শুভাশুভ সবই তো আল্লাহ তাআলার এখতিয়ারে। মূলত তোমরা এমন এক দলের লোক যাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা করা হচ্ছে। সে শহরে ছিল নেতা গোছের এমন নয়জন লোক যারা আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়াত, সংশোধনমূলক কোন কাজই তারা করত না। একদিন তারা একজন আরেকজনকে বলল, চলো আমরা আল্লাহর নামে সবাই কসম করি, আমরা রাতের বেলায় তাকে ও তার ইমানদার সাথীদের মেরে ফেলব। অতঃপর তদন্তে এলে আমরা তার উত্তরাধিকারীকে বলব, তার পরিবার পরিজনকে হত্যা করার সময় আমরা তো সেখানে উপস্থিত ছিলামই না, আমরা অবশ্যই সত্য কথা বলছি।
وَمَكَرْنَا مَكْرًا وَهُمْ لَا يَشْعُرُونَ তারা যখন সালেকে মারার জন্য এই চক্রান্ত করছিল তখন আমিও তাকে রক্ষা করার জন্য এমন এক কৌশল বের করলাম যা তারা বিন্দু মাত্র বুঝতে পারেনি। فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين হে নবী, আজ তুমি দেখো তাদের চক্রান্তের কি পরিণাম হয়েছে। আমি তাদের এবং তাদের জাতি সবাইকে ধ্বংস করে দিয়েছি। فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون চেয়ে দেখো, এ হচ্ছে তাদের ঘর বাড়ি, তাদেরই জুলুমের কারণে তা জনশূন্য বিরান হয়ে পড়ে আছে। অবশ্যই এই ঘটনার মাঝে জ্ঞানবান মানুষদের জন্য শিক্ষার অনেক নিদর্শন রয়েছে। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং আল্লাহ তাআলাকে ভয় করেছে, আমি তাদের আমার আযাব থেকে মুক্তি দিয়েছি। وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ وَأَنْتُمْ تُبْصِرُونَ আর হে নবী, তুমি লুতের কথাও এদের স্মরণ করাও, যখন সে তার জাতিকে বলল তোমরা কেন অশ্লীল কাজ করছো, অথচ তোমরা এর পরিণাম ভালো করেই দেখতে পাচ্ছ। إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون তোমরা কি তোমাদের যৌন তৃপ্তির জন্য নারীকে বাদ দিয়ে পুরুষের কাছেই আসবে? মূলত তোমরা হচ্ছে একটি মূর্খ জাতি। فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ তার জাতির লোকদের কাছে এর শুধু এটুকু উত্তরই ছিল, লুত পরিবারকে তোমাদের এ জনপদ থেকে বের করে দাও, কেননা এরা কয়েকজন হচ্ছে একটু বেশি ভালো মানুষ। পরিশেষে আমি তাকে ও তার পরিবার পরিজনকে আজাব থেকে উদ্ধার করলাম, তবে তার স্ত্রীকে নয়, তাকে আমি পেছনে পড়ে থাকা আজাবে নিমজ্জিত মানুষদের সাথে সামিল করে নিয়েছিলাম। অতঃপর যারা পেছনে রয়ে গেছে তাদের উপর আমি গজবের বৃষ্টি নাজিল করলাম, যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য এ বৃষ্টি যা সেদিন ভীত সন্ত্রস্ত এ জাতির উপর পাঠানো হয়েছিল কতই না নিকৃষ্ট ছিল। হে নবী, তুমি বলো সমস্ত তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্যই নিবেদিত এবং যাবতীয় শান্তি তার সেসব নেক বান্দার জন্য যাদের তিনি তার দিনের জন্য বাছাই করে নিয়েছেন। আসলে কে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা না এরা তার সাথে যারা শরীক করে? من خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق
ذات بهجة ما كان لكم أنتم بدوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون অথবা তিনি শ্রেষ্ঠ যিনি আসমানসমূহ ও জমিন পয়দা করেছেন এবং আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন, আবার তা দিয়ে জমিনে মনোরম উদ্যান তৈরি করেছেন, অথচ তাতে একটি ক্ষুদ্র বৃক্ষ পয়দা করারও তোমাদের ক্ষমতা নেই। বলো, এসব কাজে আল্লাহ তাআলার সাথে অন্য কেউ মাবুদ আছে কি? বরং তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা অন্যকে আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করছে। جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون إني سرشته যিনি জমিনকে সৃষ্টি করে বসবাসের উপযোগী করেছেন, আবার তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন অসংখ্য নদী নালা, জমিনকে সুদৃঢ় করার জন্য তার মধ্যে পর্বতমালা স্থাপন করেছেন, দুই সাগরের মাঝে মিষ্টি ও লোনা পানির সীমারেখা সৃষ্টি করে দিয়েছেন। বল, এসব কাজে আল্লাহ তাআলার সাথে আর কোন মাবুদ আছে কি? বরং তাদের অধিকাংশ লোক এ সত্যটুকুও জানে না। من يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون أتوبا تيني سرشتو جيني كونو بيپاد گرستو بيكتير داكي شارا دين جاكن نيرو پائي ہوئے شيت تاكي داكتے تھاكي তখন তার বিপদ আপদ তিনি দূরভূত করে দেন এবং তিনি তোমাদের এ জমিনে তার প্রতিনিধি বানান। এসব কাজে আল্লাহ তাআলার সাথে আর কোন মাবুদ কি আছে? আসলে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। কিংবা তিনি শ্রেষ্ঠ যিনি তোমাদের জলের স্থলের গহীন অন্ধকারে পথ দেখান, যিনি তাঁর অনুগ্রহ সম বৃষ্টি বর্ষণের আগে তার সুসংবাদ বহন করার জন্য বাতাস প্রেরণ করেন। এসব কাজে আল্লাহর সাথে অন্য কোন মাবুদ কি আছে? আল্লাহ তাআলা অনেক মহান, ওরা যা কিছু তার সাথে শরীক করে তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে। أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين أتبا تيني سرشتو جيني گوٹا سرشتی کے پرثم بار استطت آنائن کرے مرتور پار تا آبار سرشتی کر بین کہ تم ادھر آسمان و زمین تھے کے رزق شرباراہ کر چن آچھے کی کنو معبود اللہ شاتے شب کاجے تادر تمہیں بولو হে নবী, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তার সপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করো। হে নবী, তুমি বলো আল্লাহ তাআলা ছাড়া আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে এদের কেউই অদৃশ্য জগতের কিছু জানে না, তারা এও জানে না কবে তাদের আবার কবর থেকে ওঠানো হবে। মনে হচ্ছে আখেরাত সম্পর্কে এদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে,
না আসলে তা নয়, বরং তারা এ ব্যাপারে সন্দেহে নিমজ্জিত হয়ে আছে, বরং তারা সে সম্পর্কে জেনে বুঝেই অন্ধ হয়ে আছে। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে, আমরা ও আমাদের বাপ দাদারা মৃত্যুর পর যখন মাটি হয়ে যাব তখনও কি আবার আমরা কবর থেকে উত্থিত হব? এমন ধরনের ওয়াদা তো আমাদের সাথে এবং এর আগে আমাদের বাপ দাদাদের সাথেও করা হয়েছিল। আসলে এগুলো ভিত্তিহীন কথা ছাড়ার কিছুই নয় যা পূর্ববর্তীদের থেকে বর্ণিত হয়ে আসছে। হে নবী, তুমি বলো তোমরা আল্লাহর জমিনে সফর করো এবং দেখো অপরাধীদের পরিণাম কি ভয়াবহ হয়েছে। وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُنْ فِي ضَيْقٍ مِّمَّا يَمْكُرُونَ তুমি ওদের কোনো কাজের উপর দুঃখ করো না, যা কিছু ষড়যন্ত্র এরা তোমার বিরুদ্ধে করুক না কেন তাতেও মনঃক্ষুণ্ণ হয়ো না। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো আযাবের ওয়াদা কখন আসবে। কুল আসা আন ইয়াকুনা রাদিফা লাকুম বা'দুল্লাযী তাস্তাজিলুন হে নবী, তুমি বলো আযাবের যে বিষয়টি তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছ তার কিছু অংশ সম্ভবত তোমাদের পেছনে এসে দাঁড়িয়েই আছে। অবশ্যই তোমার মালিক মানুষদের প্রতি অত্যন্ত দয়াবান, কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার অনুগ্রহের শুকর আদায় করে না। যা কিছু তাদের মন গোপন করে রাখে আর যা কিছু তা বাইরে প্রকাশ করে তোমার মালিক তা ভালো করেই জানেন। আসমান ও জমিনে এমন কোন গোপন রহস্য নেই যা আমার সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই। هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون অবশ্যই এ কোরআন বনি ইসরায়েলদের উপর তাদের এমন অনেক কথা প্রকাশ করে দেয় যার ব্যাপারে তারা একে অপরের সাথে মতভেদ করে থাকে। وَإِنَّهُ لَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে ইবাদতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত ও রহমত। إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُم بِحُكْمِهِ وَهُوَ الْعَزِيزُ الْعَلِيمُ হে নবী, তোমার মালিক নিজ প্রজ্ঞা অনুযায়ী এদের মাঝে মীমাংসা করে দেবেন, তিনি পরাক্রমশালী, তিনি সর্বজ্ঞ। ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন অতএব হে নবী, সর্বাবস্থায় তুমি আল্লাহ তাআলার উপর নির্ভর করো, নিঃসন্দেহে তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছো। إِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ তুমি মৃত লোকদের কখনো কিছু শোনাতে পারবে না, বধির কেউ তোমার আওয়াজ শোনাতে পারবে না, বিশেষ করে
যখন তারা তোমাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। একইভাবে তুমি অন্ধদেরও তাদের গুমরাহী থেকে সঠিক পথের উপর আনতে পারবে না। তুমি তো শুধু তাদেরই তোমার কথা শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে এবং সে অনুযায়ী আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ شُنِي رَكُو যখন আমার প্রতিশ্রুত সময় তাদের উপর এসে পড়বে তখন আমি মাটির ভেতর থেকে তাদের জন্য এক অদ্ভুত জীব বের করে আনব যা অলৌকিকভাবে তাদের সাথে কথা বলবে, কেননা মানুষরা আমার আয়াতসমূহে বিশ্বাস করত না। সেদিনের কথা ভাবো যেদিন আমি প্রতিটি উম্মত থেকে এক একটি দলকে এনে জড়ো করব যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অতঃপর তাদের বিভিন্ন দলে উপদলে ভাগ করে দেয়া হবে। بآياتي ولم تحيطوا بها علما أم ماذا كنتم تعملون ابني করে ওরা যখন আল্লাহ তাআলার সামনে হাজির হবে তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার আয়াতসমূহকে শুধু এ কারণেই অস্বীকার করেছিলে যে তোমাদের সীমিত জ্ঞান দিয়ে তোমরা সে আয়াতের মর্ম পর্যন্ত পৌঁছতেও পারোনি? বলো তার সাথে তোমরা আর কি আচরণ করতে? যেহেতু এরা দুনিয়ার জীবনে নানা ধরনের জুলুম করেছে তাই আজ এদের উপর আজাবের প্রতিশ্রুতি পুরো হয়ে যাবে, এরা আর কোন রকম উচ্চ বাচ্চাও করতে পারবে না। أَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا اللَّيْلَ لِيَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ এরা কি দেখেনি আমি রাতকে এজন্যই তৈরি করেছি যেন তারা তাতে বিশ্রাম করতে পারে, অপরদিকে জীবিকার প্রয়োজনে দিনকে বানিয়েছি আলোকোজ্জ্বল, অবশ্যই এর দিবারাত্রির পার্থক্যের মাঝে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। যেদিন সিঙায় ফু দেওয়া হবে যারা আসমান সমূহে আছে এবং যারা জমিনে আছে তারা সবাই সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তবে তাদের কথা আলাদা যাদের আল্লাহ তালা এ থেকে বাঁচাতে চাইবেন, সবাই সেদিন তার সামনে অবনমিত অবস্থায় হাজির হবে। মানুষ আজ তুমি পাহাড়কে দেখতে পাচ্ছ, তুমি মনে করে নিয়েছ তা অনড় হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কিয়ামতের দিন এ পাহাড়গুলোই মেঘের মতো উঠতে থাকবে। এটা আল্লাহ তাআলার সৃষ্টির শৈল্পিক নিপুণতা যিনি প্রতিটি জিনিস মজবুত করে বানিয়ে রেখেছেন, তোমরা যা কিছু করছো অবশ্যই আল্লাহ তাআলা সেসব ব্যাপারে সম্যক অবগত আছেন। بالحسنة فله خير
منها وهم من فزع يومئذ آمنون. সেদিন যে ব্যক্তি কোন নেক কাজ নিয়ে আমার সামনে হাজির হবে তাকে উৎকৃষ্ট প্রতিফল দেয়া হবে, এমন ধরনের লোকেরা সেদিনের ভীতিকর অবস্থা থেকেও নিরাপদ থাকবে। অপরদিকে যে ব্যক্তি কোন রকম মন্দ কাজ নিয়ে আসবে তাতে সেদিন উল্টো করে আগুনে নিক্ষেপ করা হবে। জাহান্নামের প্রহরীরা তাদের বলবে, তোমরা যা কিছু করতে তার বিনিময় হিসেবে এছাড়া আর কি কিছুই তোমাদের দেয়া যাবে? হে নবী, তুমি বলো, আমাকে তো শুধু এইটুকু আদেশ দেয়া হয়েছে যেন আমি এ মক্কা নগরীর আসল মালিকের ইবাদত করি, যিনি একে সম্মানিত করেছেন। মূলত তিনি হচ্ছেন সব কিছুর একমাত্র মালিক। আমাকে এও হুকুম দেয়া হয়েছে যেন আমি তাঁরই আদেশের সামনে আত্মসমর্পণ করি। إنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين. আমি যেন কোরআন তেলাওয়াত করি, অতঃপর যে ব্যক্তি হেদায়েতের পথ অনুসরণ করবে সে তো তা করবে তার নিজের মুক্তির জন্যই, আর যে ব্যক্তি এর পরেও গোমরাহ থেকে যাবে তাকে শুধু তুমি এটুকু বলো, আমি তো কেবল তোমার জন্য জাহান্নামের একজন সতর্ককারী মাত্র। وَقُلِ الْحَمْدُ لِلَّهِ سَيُرِيكُمْ آيَاتِهِ فَتَعْرِفُونَهَا وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ. তুমি আরো বলো, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, অচিরেই তিনি তোমাদের এমন কিছু নিদর্শন দেখাবেন যা দেখলে তোমরা তা সহজেই চিনে নেবে। তোমরা যা কিছু আচরণ করছ আল্লাহ তাআলা সে সম্পর্কে মোটেই বেখবর নন। মাহফুজ, আর্ট অফ নেচার।